দ্য লিভিং ইগল ও একজন সাইফুল আজম। চোখে ইগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শত্রুপক্ষের বিমানের দিকে যার নির্ভুল নিশানা, বুকে অনন্ত দেশপ্রেম, আকাশের সম্মুখ যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় 2001 সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বিশ্বের যে 22 জন যোদ্ধাকে লিভিং ইগলস হিসেবে স্বীকৃতি দেন, তাদের অন্যতম ছিলেন গ্রুপ ক্যাপ্টেন অফ সাইফুল আজম, যিনি ছিলেন জর্ডানের অর্ডার অফ ইস্তিকলাল, ইরাকের সাহসিকতা পদক নুত আল সুজা। এ বীর বৈমানিক বিমান চালিয়েছেন জর্ডান, ইরাক, রাশিয়া, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও মাতৃভূমি বাংলাদেশের হয়ে। 2012 সালে পাকিস্তান সরকারের ভাষ্য মতে অন্য যে কোনো পাইলটের চেয়ে বেশি সংখ্যক ইসরায়েলি বিমান ভূপাতিত করার রেকর্ডধারী সাইফুল আজম পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা, যিনি আকাশপথে লড়াই করে